কবি জীবনানন্দ দাশ বলেছিলেন, এ পৃথিবী একবার পায় তারে, পায় না কো আর। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা আপনাকে পেয়েছি, আপনার নেতৃত্বে আমরা পেয়েছি অসাধারণ কিছু অর্জন, সব বলে শেষ করা যাবে না। তিন মেয়াদে আপনি দিয়েছেন সাফল্যের তিনটি মাইলফলক, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন এবং বঙ্গবন্ধু হত্যার বিচারের রায় কার্যকর, ডিজিটাল বাংলাদেশ এবং চলমান স্মার্ট বাংলাদেশে উত্তরণ। আপনি যখন দায়িত্ব গ্রহণ করেছিলেন 2009, তখন বাজেটের আকার ছিল 1,13,000 কোটি টাকা, বর্তমানে সেটা দাঁড়িয়েছে 7,61,785 কোটি টাকা। বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা ছিল 3,600 মেগাওয়াট, এটা এখন 28,000 মেগাওয়াটের উপরে উন্নীত হয়েছে। আপনি 100টি স্পেশাল ইকোনমিক জোন এর কাজ হাতে নিয়েছেন, তার মধ্যে 10টির কাজ শেষ হয়েছে এবং এই 10টিতে শিল্প স্থাপন শুরু হয়েছে। এটা 2030-এর মধ্যে শেষ হলে $40 বিলিয়ন আরও অর্থনীতিতে যোগ হবে। আমাদের স্বপ্নের পদ্মা সেতু, মাননীয় প্রধানমন্ত্রী, এটা শুধু ইট সরকির সেতু নয়, এর মধ্যে রয়েছে আপনার অনেক আবেগ, অনেক ভালোবাসা, অনেক আপনাকে বলবো কি অনেক ডিটারমিনেশন, অনেক ষড়যন্ত্রকে মোকাবেলা করে আপনি এটাকে বাস্তবায়ন করেছেন। বঙ্গবন্ধু সোনার বাংলা বাস্তবায়নের কৃতিত্ব সম্পূর্ণই শেখ হাসিনার। পদ্মা সেতু ইতিহাস সৃষ্টি করেছে, প্রথমবারের মতো দক্ষিণাঞ্চলের 21টি জেলার সাথে রাজধানীর স্থল সংযোগ স্থাপিত হয়েছে। একদিনে 100টি সেতু উদ্বোধন কেবল আপনার পক্ষেই সম্ভব হয়েছে। শুধু সেতু নয়, এক্সপ্রেসওয়ে, সংযোগ সড়ক এবং রেলপথের ডাকে গ্রামীণ জনপদেও সারা পড়েছে, আপনার নামে রচিত হচ্ছে গান ও কবিতা। জীবনযাত্রার মান উন্নত হয়েছে, কর্মসংস্থান বাড়ছে, সময় আসছে যখন দক্ষিণের মানুষের ঢাকায় আসবার দরকার হবে কম। সরকারি বেসরকারি উদ্যোগে স্থাপিত হচ্ছে শিল্পাঞ্চল, ইপিজেড, বিদ্যুৎ কেন্দ্রসহ অনেক কারখানা ও বাণিজ্য কেন্দ্র। ব্যবসায়ীদের দীর্ঘদিন দাবি আপনি বাস্তবায়ন করেছেন মাতার বাড়ি সমুদ্র গভীর সমুদ্র বন্দর দিয়ে। একটি আন্তর্জাতিক মানের গভীর সমুদ্র বন্দরের অভাব ছিল আমাদের, এই দিক থেকে আমরা প্রতিবেশীর থেকে পিছিয়েছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী, মাতার বাড়িতে যে গভীর সমুদ্র বন্দর নির্মাণ শুরু করেছেন তা শেষ হবে 2026 সালে, তখন আমরা কম খরচ ও কম সময়ে আমদানি রপ্তানি করতে পারব। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশকে জ্বালানি ক্ষেত্রে প্রথম সারির দেশে পরিণত করবে, অচিরেই এই নির্মাণ কাজ শেষ হবে। মেট্রো রেল ও বিমানবন্দর, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাজ চলছে, এছাড়া দেশের প্রথম মেট্রো রেল চালু করার কৃতিত্ব আপনার, মাননীয় প্রধানমন্ত্রী। আশ্রয়ন প্রকল্প, যাদের ঘর ছিল না তাদের কোথাও আপনি ভেবেছেন। প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের 37,50,000 মানুষের ঠিকানা হয়েছে, মহৎ হৃদয় ছাড়া এমন মানবিক বিপ্লব সম্ভব ছিল না। মডেল মসজিদ, দেশের সব উপজেলায় 560টি অপরূপ মডেল মসজিদ তৈরি হচ্ছে, ইতিমধ্যে 200টি মসজিদের নির্মাণ কাজ শেষ হয়েছে। কিয়ামত পর্যন্ত এইসব মসজিদ থাকবে, মানুষ এইসব মসজিদে বসে আপনার জন্যে দুহাত তুলে দোয়া করবে। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা উন্নয়নশীল দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হতে যাচ্ছি, অনেক অসম্ভব আপনি সম্ভব করেছেন, ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা করতে পারছেন, আপনি রাজনৈতিক স্থিতিশীলতা এনেছেন, স্থিতিশীলতাই সমৃদ্ধি ও শান্তি আনে, এই জন্যই বলি শেখ হাসিনার সরকার বারবার দরকার। তাই শিল্পী কবির সুমনের
জনপ্রিয় গানের ভাষায় বলতে চাই, প্রথমত আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত আমি তোমাকে চাই, ভীষণ অসম্ভবও তোমাকে চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।